আজকে আমরা ক্লাস এইটের ম্যাথ চ্যাপ্টার ওয়ানের ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম ক্রিয়েটিভ কোশ্চেনটিতে কি দেখা গিয়েছে, এখানে 7, 16, 25, 34 and 43 কিছু লিস্ট অফ নাম্বার দেওয়া আছে, যেখানে এ নাম্বারে কি বলেছে, এক্সপ্রেস 25 and 34 অ্যাজ দ্য সাম অফ টু স্কোয়ার্স, অর্থাৎ 25 and 34 এখানে দুইটি সংখ্যার স্কোয়ারের সাম আকারে প্রকাশ করতে হবে। এটার জন্য একটি শর্ট টেকনিক আছে, যেমন এখানে 25-এর ক্লোজ যে স্কোয়ার, যে টার্মটি, সেটি হচ্ছে কি, যেমন 4 স্কোয়ার মিন্স কি 16, অর্থাৎ কি এটা 25-এর কাছাকাছি। 5 স্কোয়ার দিলে কিন্তু এটা 25 হয়ে যায়, 3 স্কোয়ার দিলে কি হয়, 3 স্কোয়ার দিলে এখানে 9 হয়ে যায়, তার মানে কি 4 স্কোয়ারই হচ্ছে কি 25-এর কাছাকাছি, অর্থাৎ প্রথম যে সংখ্যাটি নেব সেটি হচ্ছে এই সংখ্যাটির কাছাকাছি একটা স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার। এবার প্লাস দিব, এবার আস্তে আস্তে 4 থেকে নিচে নামব, দেখব 3 স্কোয়ার, 3 স্কোয়ার দিই, 3 স্কোয়ার দিয়ে কি আসে দেখি 9, তার মানে কি 16 + 9 25 হয়ে গিয়েছে। কিন্তু আমাদের যদি 3 স্কোয়ার দিয়ে যদি না মিলতো, তাহলে আমাকে 2 স্কোয়ার দিয়ে দেখতে হবে যে মিলেছে কি না। এবার দেখি আমরা 34 কি হবে, কাছাকাছি স্কোয়ার কি 5 স্কোয়ার, 6 স্কোয়ার দিলে 36 হয়ে যায়, প্লাস এবার 5 থেকে একটু নিচে নেমে দেখি, আমরা একটু রাফে করি এখানে 5 স্কোয়ার, একটু নিচে নেমে দেখি 4 স্কোয়ার দিই, তাহলে 5 স্কোয়ার and 4 স্কোয়ার হয়ে যায় কত, 25, আর এখানে হচ্ছে 16, এখানে 41 হয়ে যায়, তার মানে 4 স্কোয়ার এখানে আমার হবে না। এবার দেখি 3 স্কোয়ার দিয়ে দেখি, 3 স্কোয়ার মানে 9, অর্থাৎ এই 25-এর সাথে যদি আমি 3 স্কোয়ার দেই, 9 দিই, তাহলে কিন্তু আমার সেই সংখ্যাটি আমরা পেয়ে যাই। এখন এই অঙ্কটা একটু আমরা এখানে শর্টের মতো করলাম, এটাকে যদি আমরা পরীক্ষার সময় করি তখন আমাদের একটু অন্যভাবে করতে হবে, এটা তোমরা রাফে করে নিও, 25 = 3 স্কোয়ার + 4 স্কোয়ার হয়ে গেল, অথবা তোমরা আরেকটু বড় করে করতে পারো, 25 = 9 + 16, 9 means 3 square, 4 means 16 means 4 square। একইভাবে 34 কে 25 + 9 আকারে আমরা লিখতে পারি, 25 মানে কি 5 স্কোয়ার + 9 মানে কি 3 স্কোয়ার। এটা কিন্তু আমাদের 1 নম্বর হয়ে গেল, অর্থাৎ দুইটি সংখ্যা স্কোয়ারের সাম আকারে এখানে প্রকাশ করা হয়ে গেল। এবার বি নাম্বারটিতে কি বলা হয়েছে, ফাইন্ড আউট দ্য 20 টার্ম অফ দ্য লিস্ট, অর্থাৎ এখানে কয়টি টার্ম আছে, 1st, 2nd, 3rd, 4th, 5th, এভাবে 20 টার্ম কত সেটা আমাদের বের করতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু JSC পরীক্ষায় প্রায়ই চলে আসে এবং বিগত বছরেও এসেছে, তোমরা দেখতে পারবে বিগত বছরের কোশ্চেনগুলি করলে। যাই হোক, বি নাম্বার প্রশ্নের অ্যান্সারটি দেখি আমরা, প্রথমে আমরা লিখতে পারি দ্য গিভেন লিস্ট অফ দ্য নাম্বার, অর্থাৎ এই লিস্টটাই আমরা তুলে দিলাম, দিয়ে তারপরে 1st নাম্বার, 2nd নাম্বার, 3rd নাম্বার, 4th নাম্বার and 5th নাম্বারটি আমরা লিখলাম। এখন এই সংখ্যাগুলিকে আমাদের অবজার্ভ করতে হবে যে এই সংখ্যাগুলির ভিতরে কোনো একটা প্যাটার্ন সৃষ্টি করা যায় কি না। যেমন প্রথম দুইটার ভিতরে আমরা দেখি এটা 9 - 2 কিন্তু হতে পারে, এই 7 কিন্তু আমরা লিখতে পারি, এই 7 কিন্তু 9 - 2 লেখা যায়। 16 কী লেখা যায়, 16 লেখা যায় হচ্ছে কি 18 - 2, 25 কী লেখা যায়, 27 - 2, অর্থাৎ দেখা যাচ্ছে কি আমাদের কিন্তু এখানে একটি প্যাটার্ন তৈরি হয়ে আসছে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 2 - যাচ্ছে। 34 কিন্তু একইভাবে 36 - 2, অর্থাৎ এই জিনিসটা কি এখন আমরা একটু পরীক্ষায় যেভাবে লিখব সেটা হচ্ছে কি, এটাকে আমরা লিখতে পারি 9 × 1 - 2, এটাকে কি লেখা যায়, 9 × 2 - 2, অর্থাৎ 18 - 2, এটাকে কি লেখা যায়, 9 × 3 - 2, অর্থাৎ 27 - 2, এটাকে কি লেখা যায়, 34 9 × 4 = 36 - 2, 43 কি লেখা যায়, 9 × 5
माइनस टू अर्थात 45 माइनस टू अर्थात हमें पैटार्न सृष्टि करते हैं। एक जिनिस तुम्हारा मन रखते हैं जो ये पैटार्ने एक निर्दिष्ट फिक्सड जिनिस माइनस हो अथवा प्लस हो अथवा एरक एक जिनिस देखा जाए जेटा एक कमन एक टर्म ये प्लस माइनस हो एवं वन टू थ्री फोर फाइव एक धरने किछु नैचरल नम्बर थाकबे अर्थात एइभावे एइभावे जदि आमरा एखन जेते थाकि ताहले आमरा 20 टार्मटा पाबो किन्तु आगे आमरा 20 टार्म बेर करबो ना आगे आमरा जानि ना एकटा आननोन टार्म बेर करबो सेइ आननोन टार्मटी होच्छे एन तम जे संख्या एखन आमरा लिखते पारि जे फ्रम द्य अबव उइ क्यान सी दैट द नम्बर्स फलो द कमन एक्सप्रेशन नाइन एन माइनस टू अर्थात एनटा कि एनटा होच्छे जे एखाने आमरा वन टू थ्री फोर फाइव दिलाम एभावे आप टू एन पर्यन्त एकटि संख्या होते पारे सेटाके आमरा लिखते पारि नाइन एन माइनस टू जेखाने एन होच्छे कि एकटा न्याचारल नम्बर अर्थात एखन किन्तु एइ जे नाइन एन माइनस टू एटाई किन्तु होच्छे कि आमादेर एकटि अ্যালজেব্রিক एक्सप्रेशन जेटार माध्यमे आमरा अन्य जे कोनो टार्म बेर करते पारबो। एखन आमरा प्रश्ने देखि आमादेर कि बोलेछे फाइंड आउट द 20 টার্ম অফ দ্য লিস্ট এটা হচ্ছে এন তম সংখ্যা এন তম টার্ম তাহলে আমরা 20 টার্মটা আমরা এখন লিখে ফেলি দ্য 20 টার্ম অফ দ্য লিস্ট দেয়ারফর নাইন এন এর জায়গায় হবে কি 20 হবে মাইনাস টু এটা মাল্টিপ্লাই করলে কি হয় 180 হয় মাইনাস টু 178 अर्थात एटाई किन्तु आमादे शे रिक्वायर्ड आंसर अर्थात आंसर होच्छे कि एखाने 178 ओके आमादे बी नम्बर शेष। एबार आमरा सी नम्बर प्रश्नटी देखी सी नम्बर प्रश्नटीते कि बोलेछे फाइंड आउट द साम अफ फार्स्ट 60 नम्बर्स इन द लिस्ट अर्थात एखाने पाँचटी नम्बर देवा आछे 7 16 25 34 43 एभावे प्रथम 60 नम्बरेर সাম বের করতে বলেছে আমাদের কিন্তু ফার্স্ট নাম্বার দেওয়া আছে অর্থাৎ এখন আমরা সেই যে বি নাম্বারের যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটি আছে সেই এক্সপ্রেশন থেকে 60 নাম্বারটি কত সেটা বের করে একটি ফর্মুলা ইউজ করে সেই ফর্মুলায় আমরা বসিয়ে দিলে সামটি আমরা পাব সাম অফ 60 নাম্বারস আমরা পাব। তাহলে আমরা দেখি ফ্রম বি উই গট দ্য অ্যালজেব্রিক এক্সপ্রেশন নাইন এন মাইনাস টু এটা বি নাম্বারে আমরা করেছি আর দেওয়া আছে কি ফার্স্ট নাম্বার হচ্ছে 7 তাহলে 60th নাম্বার কি হবে এখানে 9 এর জায়গায় 60 মাল্টিপ্লাই হবে মাইনাস টু 540 মাইনাস টু 538 এখন আমরা এই 60 নাম্বারের সাম বের করব যেখানে ফার্স্ট নাম্বার হচ্ছে কি 7 আর 60 নাম্বার কিছুক্ষণ আগে বের করলাম 538 এটা আমরা বসাই 7 প্লাস 538 ডিভাইডেড বাই টু আর নাম্বার অফ টার্ম তো হচ্ছে 60 কারণ কি এখান থেকে এভাবে এখানে পাঁচটা আছে এবং 538 পর্যন্ত 60 টার্ম আছে তাহলে এখানে আমরা 60 দেব এটার সাথে এটা কাটাকাটি করে 30 হয় এখানে হয় কত 545 মাল্টিপ্লাই 30 অর্থাৎ এটাকে গুণ করলে তোমরা ক্যালকুলেটারে দেখতে পারো 16,350 আসে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা আজকের এই ক্রিয়েটিভ ওয়ানের প্রতিটা প্রশ্নের অ্যান্সারই তোমরা সঠিকভাবে বুঝেছো।